তার ন্যস্ত স্বার্থটা এটাই হয়েছে যে প্রাইডিস্ট এন্টারটেইনমেন্ট লিমিটেড যে রেণুকী শর্মা ভূঁইয়ার ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নামত 100 বিঘাতে বেশি মাটি আছে ক্রয় করেছে। মুখ্যমন্ত্রীর পত্নীর মাটির কাষেরই যাব ফুরলেন। চাহ বাগিচা কৃষিভূমির মাজেরে ঘাইপথ নিয়ার চক্রান্ত, কলিয়াবরের হাজার হাজার ব্যবসায়ীর জীবনলে নামিছে অন্ধকার, কলিয়াবরবাসীর প্রতিবাদত উত্তাল জখলাবন্ধা, সামিল বিজেপি। জখলাবন্ধাবাসীক ফাতে মারি কোনে করেছে নতুন অঙ্ক? কলিয়াবর তিনিয়ালির নুমলীগড় নির্মাণ হব 4 লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ, কিন্তু এই ঘাইপথ না যায় কলিয়াবরের বাণিজ্যিক অভিকেন্দ্র জখলাবন্ধার মাজেরে, বরং রাষ্ট্রীয় ঘাইপথ নিয়া হব মুখ্যমন্ত্রীর পরিয়ালে ক্রয় করা 100 বিঘা মাটির কাষেরে। কলিয়াবরের হাজার হাজার লোকের জীবন জীবিকাল ভাবুকি নমায় অনা এই ভয়াবহ চক্রান্ত ফাদিল হয়েছে জখলাবন্ধার প্রতিবাদস্থলীত। জখলাবন্ধার মাজেরে 4 লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের দাবিত বুধবারে জখলাবন্ধাত কেইবাটাও দল সংগঠনে সাব্যস্ত করে প্রতিবাদ। এই প্রতিবাদস্থলীতেই স্থানীয় প্রতিবাদকারী ফাদিল করে মুখ্যমন্ত্রীর পরিয়ালের ভূমির কাষেরে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের চক্রান্ত। এক্সিস্টিং ফোর ওয়ে আছে আমার কলিয়াবর তিনিআলিৰ জখলাবন্ধা মাজুলীৰ নুমলীগড়লৈকে, যে এক্সিস্টিং ফোর ওয়েটো আছে সেটকে 2 লেনটো আছে সেটকে ডেভেলপমেন্ট কৰি পেলাই ফোর ওয়ে কৰিব লাগে। এটা সরকারে যেটো আমি খবর পাই আছো সরকারে কুষ্ট আবাস কৰিবা তেওঁলোকে এই এক্সিস্টিং মানে যোনটো 2 লেন দি নিনি পেলাই পথাৰৰ মাজেদি চাহ বাগানের মাজেদি আৰু সেই তেনেকে তেওঁলোকে নিব বিচাৰিছে। তার ন্যস্ত স্বার্থটো এটাই হৈছে যে প্রাইডিষ্ট এন্টারটেইনমেন্ট লিমিটেড যেটো রেণুকী শর্মা ভূঁইয়াৰ ব্যক্তিগত এটা কেবল মুখ্যমন্ত্রীর পরিয়ালেই নহয় দুগৰাকী কেবিনেট মন্ত্রীয়েও একে স্থানতে ক্রয় করেছে ভূমি। আমি গম পাব যে দুগৰাকী কেবিনেট মিনিষ্টাৰে অসম চৰকাৰৰ দুগৰাকী কেবিনেট মিনিষ্টাৰ তাতে মাটি ক্ৰয় কৰিছে, কোনোবা কোনোবা ৰাজনৈতিকভাৱে জড়িত ব্যক্তিসকলে তাতে মাটি ক্ৰয় কৰিছে আৰু সেই পথাৰৰ মাজেদি সেইকাৰণে চক্ৰান্তমূলকভাৱে ৰাইজৰ কথাখিনিক অৱজ্ঞা কৰি পেলাই ৰাইজৰ মানে খুব মানে ৰাইজৰ সমস্যাখিনিক মানে অৱজ্ঞা কৰি পেলাই মানে এক্সিষ্টিং ৱেদি নিনি পেলাই তেনেকৈ পথাৰৰ মাজেদি চাহ বাগানৰ মাজেদি চাহ বাগান উচ্ছেদ কৰি পেলাই এই মানে চাৰিআলিৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিব বিচৰা হৈছে। সেইবাবেই জখলাবন্ধাক একাষৰীয়া কৰি এইবাৰ মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়াল মন্ত্রীয়ে ক্রয় করা ভূমির কাষেরে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের পরিকল্পনা হাতত লৈছে সরকারে। এই সিদ্ধান্ত কেতিয়াও মানি নলার হুঙ্কার প্রতিবাদী রাইজর কলিয়াবরবাসী রাইজে এই কথাটা কেতিয়াও মানি নলওঁ আর এই সরকার এই সিদ্ধান্ত আমি অটলভাবে বিরোধ করেছো আর অন্তিম পর্যায়ে আমি এটা বিরোধ করে যাম আর এটা আমি আজ প্রথম কার্যসূচী হিসাবে আমি মানে গণতান্ত্রিকভাবে কার্যসূচী লৈছো। ইয়ার পরবর্তী সময় আমি জনজাগরণ আন্দোলন পথ অবরোধ বিভিন্ন ধরনের প্রকারে আমি এই আন্দোলনটা আগুয়াই লৈ যাম। লগে আমার আইনি যুদ্ধ চলি আছে। আমার কথাটা হয়েছে কি জখলাবন্ধাত প্রায় 20,000 ব্যক্তির জীবন জীবিকার কথা জড়িত হয়ে আছে, যখন মানে ব্যবসায় করে পেলে ক্ষুদ্র দোকান দিয়ে পেলে তেনেকে চলি আছে, সেই সকল ব্যক্তির ভবিষ্যৎ কি হবে, সেই সকল ব্যক্তির সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থত আর বিশেষকে যদি ইফাল এক্সিস্টিং ফোরওয়ে দি না যায় তাহলে গোটে জায়গাটা কাজিরঙা হয়ে যাবে, জীব জন্তু মুক্ত বিচরণ হবে, মানুষ থাকার সমস্যা হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর পরিয়ালের মালিকানাধীন প্রাইডিস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডে কলিয়াবরত ক্রয় করেছিল 100 বিঘাতকৈও অধিক কৃষিভূমি। ক্রয় বিক্রয়ের আগে পিছে সলনি করা হয়েছিল কৃষিভূমির শ্রেণী। এতিয়া সেই ভূমির কাষেরে চাহ বাগিচা উচ্ছেদ করে হলেও 4 লেন হাইওয়ে নির্মাণের গোপন পরিকল্পনা লওয়া হয়েছে, যি পরিকল্পনা ফাদিল করেছে জখলাবন্ধার প্রতিবাদী রাইজে। রাইজ ক্ষুণ্ণ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কেশব মহন্তর ভূমিকাক লৈও জখলাবন্ধার মাজেদি যে মানে এক্সিস্টিং ওয়েটো নিনি পেলায় পাহাড়ের মাজেদি চাহ বাগানের মাজেদি খেতিপথার মাজেদি যে ঘাইপথ নিয়ে 4 লেনযুক্ত ঘাইপথ নিয়ার যে ষড়যন্ত্র করেছে ইয়ার আড়ত কিছু কারণ আমি দেখা পাইছো, আমি বুঝিও পারিছো। আমি সাধারণ রাইজ বুর্বক নহয়, আমি সাধারণ রাইজ মনে মনে থাকো, আমি আমার কর্মর যোগে আমি আগবাড়ি বিচার, আমি কাকু অসুবিধা করব নিবিচার, তার মানে এইটা নয় যে আমি বুর্বক, আমি মনে মনে থাকি সকল কথাতে। আমি যদি খবর পাইছো, আমি খবর পাওয়া মতে ইয়াত কোনবা মুখ্যমন্ত্রীর কোনবা কেন্দ্রীয় মন্ত্রীর কোনবা কেবিনেট মিনিষ্টারের কোনবা প্রতিপত্তিশালী মানুষের মানে বিঘায় বিঘায় হাজার হাজার বিঘা মাটি শ বিঘা মাটি ক্রয় করেছে, নিজের বিলাসী রিজোর্ট বনাব, অট্টালিকা বনাব, আর সাধারণ জখলাবন্ধার ব্যবসায়ী সকল কত যাব, জখলাবন্ধার সাধারণ ব্যবসায়ী সকল কত যাব, আর নিজের নিজে শ বিঘা মাটি কিনে লৈছে, পানির মূল্য মাটি কিনে লৈছে, সুরানি থাকা পেলে এস ডি অফিস সার্কল অফিসের বিষয়ের যোগাযোগ করবে মানে এলাইনমেন্ট করেছে, কিয় করবলিয়া হয়েছে। আর একটা কথা, আমি কলিয়াবরের মাননীয় মন্ত্রী মহোদয়ক একটা প্রশ্ন করব বিচারিছো, তেখেতে রাজহুয়া শুনানি 2023 চনত হওয়া রাজহুয়া শুনানিত স্পষ্টকে কৈছে যে মই রাইজর লগত আছো, তো রাইজর লগত থাকা মানুষে রাইজর সমস্যাত মাত নামাতে কিয়,
তেও কার কারণে মন্ত্রী হয়েছে, কার কারণে বিধায়ক হয়েছে, এই রাইজে ভুক্তভোগী হয়েছে কত সময় আছে তুই সকল সময়। এইদরে কলিয়াবরবাসীক ফাটে মরার চক্রান্তর বিরুদ্ধে গুজরি গুমরি উঠিছে স্থানীয় রাইজ। রাইজেই ফাদিল করেছে জখলাবন্ধার মাজেরে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ নকরি মুখ্যমন্ত্রীর পরিয়ালর ভূমির কাখেরে ফোরলেন হাইওয়ে নির্মাণের চক্রান্ত, যার বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে স্থানীয় রাইজ। আনকি স্থানীয় জনতার প্রতিবাদত সামিল হয়েছে বিজেপিও। জখলাবন্ধার এই প্রতিবাদে কোন মন্ত্রীর কিমান সম্পত্তির তথ্য পোহরলে আনে সেয়া হয়ে পড়ছে লক্ষণীয় বিষয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।